সেই সময়টা অনেক মর্মান্তিক ছিল আমাদের জন্য। আমি দেখেছি আমার বাবা কি পরিমাণ ব্যথায় কষ্ট করছে, বিশেষ করে গত 12 বছর যাবত আমাদের চোখের সামনে উনি ব্যথায় এত কষ্ট পাইতো, সারা রাত ঘুমাইতে পারতো না। এটা দেখে আমাদের খুব কষ্ট হইতো। আমরা মনে মনে ভাবতাম কোন ডাক্তারের কাছে গেলে আমার বাবা ভালো হবে, কত টাকা লাগবে সেটা বড় কথা না, আমার বাবার সুস্থতা কিভাবে হবে সেটাই হচ্ছে বড় কথা ছিল আমাদের। তারপর আমি বিশ্ববিদ্যালয় থেকে আইসা আইসা ময়মনসিং যে বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি, ঢাকাতেও ডাক্তার দেখাইছি। আমরা মোটামুটি যারা পরিচিত এবং অভিজ্ঞ ডাক্তার মোটামুটি বাকি রাখি নাই, সবাইকেই কম বেশি দেখাইছি। তারপরে একদিন ইউটিউবে দেখতে পারলাম, দেখার পরে ফার্স্টে আমি কনফিউজ ছিলাম, তারপরে স্যারের পেজে ঢুকে অনেক অনেক ভিডিও দেখলাম আর কি, অনেক রোগীর দেখলাম, হ্যাঁ পুরোপুরি শিওর হইলাম, আরও খোঁজ খবর নিলাম। তারপরে প্রথম আসার পরে 3 দিন থেরাপি নেওয়ার পরে বলতেছে যে শরীরটা আগে ভার যেটা লাগতো ভার লাগাটা কমছে। তারপরে হচ্ছে 5ম দিন 6ষ্ঠ দিন 7ম দিনে ওনার হচ্ছে পায়ের ব্যথাটা কমে গেছিল। আচ্ছা, তারপরে একটা প্রবলেম ছিল যে রাতে শোয়ার সময় একটু হালকা হালকা ব্যথা হইতো। তারপরে স্যারের সাথেও কথা বললাম, স্যার বললো ওইটাও সেরে যাবে। তারপরে এই থেরাপি দেওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে এখন মোটামুটি মাশাআল্লাহ আগের মতো সম্পূর্ণ। এটা আমার 2010 সাল থেকে, মানে আগে তো স্যার হয়তো সাইকেল চালাই একটু স্কুলে যাইতাম, তে পরে সাইকেল চালাই গেলে মানে কিছুদিন পায়ে একটু একটু ব্যথা হয়। ডাক্তারের কাছে গেছি, নিউরোলজি ডাক্তারের কাছে গেছি, উনি বলছে যে উনি আমাদের ময়মনসিংহের ভালো অভিজ্ঞ ডাক্তার, উনি বলছে যে না সাইকেল চালানিতে আপনার এই ব্যথা হয় নাই, সাইকেল চালাইছেন বলে আপনি আর একটু সুস্থ আছেন। সুস্থ আছেন, ওনার চিকিৎসা করলাম দীর্ঘ কয়েক মাস, মানে কোনো ফলপ্রসূ হয়নি। বললাম যে স্যার এমন কী অবস্থা, তো আমি তো আমার সর্বোচ্চ চিকিৎসা করলাম, এটা যদি না হয় তাহলে বাইরের চিকিৎসা করতে হবে। আচ্ছা, পরে ওনারা সাইরা পরে গেলাম নিউরোলজিতে আরেকজন বিভাগীয় প্রধান ময়মনসিংহের, পরে ওনার কাছে যাহারা চিকিৎসা করলাম, উনি 3 মাসে চিকিৎসা করলো। পরে বললাম যে স্যার আমার তো কোনো উপকার আসতেছে না, যখন ওই MRI করলাম তখন বিভাগীয় প্রধান নিউরোলজির ময়মনসিংহের উনি বললো যে এটা অপারেশন করতে হবে, আপনার এমনিভাবে ওষুধ খাইলে তেমন বেশি একটা সুবিধা হবে না। পরে আমি ভাবলাম, অনেক অনেক ডাক্তারও বলে যে অপারেশনটা এইটা করলে তো অনেক সময় রিস্কও হয়ে যায়, কারণ আমাদের আরেক আত্মীয় করছে, অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, পরে ওনারও বললাম, পরে উনি বললো যে না এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। ওনার কাছে 3 মাস ওষুধ খাইলাম, পরে উনিও বললো যে অপারেশন করতে হবে। আচ্ছা, তখন অপারেশন করতে হবে, ডাক্তার সাহেবরা যেভাবে কথা বলে আর ই বলে, মানে পায়ের রক্ত কিন্তু মাথার সবসময়। আচ্ছা স্যার, কেন যদি একটু আমাদেরকে খুলে বলে, মানে আচরণ আন্তরিকতা, এদের মধ্যে তো কোনো আন্তরিকতা বলতেই নেই। আচ্ছা, মানে আমরা একজন রোগীকে কিভাবে বোঝাইতে হয়, কাউন্সেলিং, সঠিক কাউন্সেলিং, ওটা মনে হয় যে এগুলি শিখছে না, শিখছে বুদ্ধ খালি মানে কষাই আর কিচ্ছু না। আচ্ছা, তখন সেখান থেকেও আপনি সেই ডিসিশন থেকে স্যার আপনি কিছুটা সরে আসেন। পরে ওই যে করোনার জন্য পরে আর আপনার ওনার কাছে আর যোগাযোগ করলাম না, পরে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে রাখছে, তে যাব। পরে আমার এই ছেলে আপনাদের এই ইউটিউবের মাধ্যমে এই আপনাদের এই PLID-র এই প্রথম জানতে জানলো। স্যার কতদিন ছিলেন স্যারের আন্ডারে? 18 দিন। প্রায় 18 দিন। আচ্ছা, এই 18 দিন চিকিৎসার পরে আমরা জানি যে আপনাকে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা প্রদান করা হয়েছে, টাইম টু টাইম বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল মেশিনের মাধ্যমে আপনাকে ইলেকট্রিক যে থেরাপিগুলো সেগুলো আপনাকে দেওয়া হয়েছে, তো এগুলোর কম্বিনেশনে মাত্র 18 দিন, এই 18 দিন আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে আপনি কেমন আছেন স্যার? আমি এখন এই ব্যথার থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম।
দর্শক, ব্যথা এমন একটি জিনিস যেটা সহ্য করাটা সত্যি অনেক কষ্টের। যখন আমাদের ব্যথাগুলো শুরু হয়, কারো কারো ক্ষেত্রে সেটা অল্প একটু পরিমাণ দিয়ে শুরু হয়, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ দিয়ে শুরু হয়। বাট ব্যথাটা একটা সময় যখন ধীরে ধীরে মানুষ প্রথম কিছুদিন হয়তো সহ্য করার চেষ্টা করেন, বাট একটা সময় আর সেই ব্যথাটা আর সহ্য করা সম্ভবপর হয়ে ওঠে না এবং তখনই মানুষ কিছুটা অস্থির হয়ে যায়, কিছুটা হন্যে হয়ে ঘুরতে থাকে এবং তখনই মানুষ দেখা যাচ্ছে যে সঠিক একটা তথ্যের অভাবে ভুল ডিসিশন নিয়ে ফেলেন তারা। কোনো কোনো ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে আপনার ভুয়া ডক্টরের খপ্পরে পড়ে তাদের জীবনের সর্বস্ব তারা হারিয়ে ফেলেন। কোনো কোনো ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন, কারণ উনি একজন মানুষ গড়ার কারিগর। জীবনের দীর্ঘ একটা সময় উনি শিক্ষকতা করেছেন, উনি একজন প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। দীর্ঘ একটা সময় উনি ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন, এমন কোনো জায়গা নেই উনি যাননি, চিকিৎসা করার জন্য চেষ্টা করেননি এবং জীবনের অনেকগুলো বছর এই ব্যথা নিয়ে ওনার পার করতে হয়েছে, কষ্ট করেছেন। শত কষ্টের মাঝখানেও ছাত্রদের কথা চিন্তা করে বাসায় বসে থাকতে পারেন, এই ব্যথা নিয়ে ওনাকে কাজ করে যেতে হয়েছে দিনের পর দিন। আসুন দর্শক, ওনার কাছ থেকে ওনার মুখেই পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। আয়ুব আলী। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, উপজেলা ফুলপুর। আমি নিজাসাবট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেড টিচার। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কী সমস্যা ছিল আপনার এবং এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? এটা আমার 2010 সাল থেকে, মানে আগে তো স্যার হয়তো সাইকেল চালায় একটু স্কুলে যাইতাম, তো পরে সাইকেল চালায় গেলে মানে কিছুদিন পায়ে একটু একটু ব্যথা হয়। ডাক্তারের কাছে গেছি, নিউরোলজি ডাক্তারের কাছে গেছি, উনি বলছে যে উনি আমাদের ময়মনসিংহের ভালো অভিজ্ঞ ডাক্তার, উনি বলছে যে না, সাইকেল চালানোতে আপনার এই ব্যথা হয় নাই, সাইকেল চালাইছেন বলে আপনি আর একটু সুস্থ আছেন। সুস্থ আছেন। কি ব্যথা ছিল? শুধু কি পায়ে ব্যথা? পায়ে ব্যথা ছিল। আচ্ছা, প্রথম থেকে শুধুমাত্র পায়ে ব্যথা? পায়ে ব্যথা ছিল। আচ্ছা। পরে ওনার চিকিৎসা করলাম দীর্ঘ কয়েক মাস, মানে কোনো ফলপ্রসূ হয়নি। বললাম যে স্যার এমন কি অবস্থা, আমি তো আমার সর্বোচ্চ চিকিৎসা করলাম, ওনার সাথে আগের আমাদের পরিচিত আছে ফ্যামিলিগতভাবে। পরে উনি বললো যে এটা যদি না হয় তাহলে বাইরের চিকিৎসা করতে হবে। দেশের বাইরে? দেশের বাইরে। আচ্ছা, উনি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? উনি আমার এই রক্তের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করছে, পরে আমার আরও এক্সরে করেছিলেন? হ্যাঁ, এক্সরে করছে। আচ্ছা, মানে এক্সরে ছাড়া তো আর ডাক্তারে আর কোনো ই নেই না। আচ্ছা স্যার, এমনি কি এই যে আপনার পায়ের ব্যথার কি কোনো ধরনের কি সমস্যা সেটা কি আপনাকে ভেঙে বলেছিলেন বা খুলে বলেছেন যে? হ্যাঁ, বলছিলাম যে আমি একটা হঠাৎ করে একটা অটো রিক্সায় একটু অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার এই পায়ে একটু আঘাত খাইছি। আচ্ছা। কিন্তু পরে সাথে সাথে ইমার্জেন্সিতে যাই, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, মানে কোনো কিছুই ধরা খাইছি, ধরা পড়েনি। আচ্ছা। ওনারা মেডিসিন বিভাগ থেকে তারা কোনো ওষুধপত্র দিচ্ছে না, কইছে যে আপনার কিচ্ছু সমস্যা নেই, সব ঠিক হয়ে সব ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, এই এভাবেই চলতেছে। পরে কিন্তু ব্যথাটা কি সেরে ছিল? ব্যথা ওই যে ওইরকম একটু একটু করে ব্যথা করত প্রথম অবস্থা, তখন তো একটা শারীরিক সুস্থতা ছিল, মনে করেন যে এই একটু শরীরে শক্তিও ছিল, বুঝতে পারেন এতটুকু মানে ইয়েও করছি না আর কি, মানে ব্যথা হলেও সেটাকে অগ্রাহ্য করেছে, অগ্রাহ্য করছি না। আচ্ছা, পরে ওনারা সাইরা পরে গেলাম নিউরোলজিতে আরেকজন বিভাগীয় প্রধান ময়মনসিংহের, পরে ওনার কাছে যাইয়া চিকিৎসা করলাম, উনি 3 মাসে চিকিৎসা করলো। পরে বললাম যে স্যার আমার তো কোনো উপকার আসতেছে না। আচ্ছা। পরে কয় যে দেখেন এগুলি তো দীর্ঘস্থায়ী রোগেরই, তো তাড়াতাড়ি ছাড়তো না, আস্তে আস্তে আপনি ওষুধ খাওয়া যান। পরে আবার এই ওষুধপত্র ওনাদের এই ব্যথার ওষুধ দিলে আমার কিন্তু শরীর কিছু একটু মানে ফোলা ফোলা ভাব লাগে। আচ্ছা, ফুলে যাচ্ছে। তখন আমি ভাবলাম আর
আমাদের নিজস্ব আত্মীয় স্বজন এমবিবিএস ডাক্তার আছে, যে ওনাদের সাথেও কথাবার্তা বলি, যে ওনারা বলে যে ব্যথার ওষুধ খাইলে তো অনেক সময় কিডনি ইফেক্ট হয়, তো আপনি ব্যথার বলে একটু কোনো কম খাইলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তখন পরে এই না খাইয়াও পারি না স্যার। এই তখন পর্যন্ত কি শুধু পায়ে ব্যথাই সমস্যাটা ছিল? পায়ের ব্যথাটা আর ওই কোমরে থেকে একটু একটু ব্যথা করে, মানে তখন পা থেকে কোমরও কিছুটা ব্যথা করছে। আর আমাদের তো ওই যে মনে করেন স্কুল জীবনে অনেক সময় ফোর্স আছে, ইয়ে আছে, একাধারে দাঁড়ায় থাকতে হয়, মানে আমি যদি মনে করেন দাঁড়ায় রয়েছি তাহলে আমার মনে হয় যে এই কোমর থেকে পা পর্যন্ত একদম ছিঁড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা জানি যে আপনার ঘাড়েও প্রচণ্ড ব্যথা ছিল। ঘাড়ে ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, এবং এই ব্যথাটা আপনার কি হাত পর্যন্ত ছড়িয়ে যেত? হ্যাঁ, হাত পর্যন্ত ছড়িয়ে যেত। আমরা জানি যে আপনার পেশাগত কারণে আপনাদেরকে অনেক লেখালেখি, বিভিন্ন এক্সামের খাতা দেখতে হতো। জি জি জি। তো এই যে দীর্ঘ একটা সময় আবার লেখালেখি করতে হতো, সেটা থেকে কোনো ধরনের প্রভাব পড়তো? ওইটা থেকে, ওই লেখালেখির কারণ থেকেই এই ব্যথাটা আমার শুরু হয়। যেদিন বেশি লিখতে পারতাম না, এরকম অবস্থা, যেদিন বেশি লেখালেখি করতাম অফিসিয়াল, ওদিন রাত্রি আমার বিরাট সমস্যা হতো, প্রচণ্ড সমস্যা, মানে প্রচণ্ড হাত ব্যথা, নাড়তে পারছেন না। আর আমি সবসময় আমার যে পানির ব্যাগ, গরম পানির ব্যাগ, গরম পানির ব্যাগ সবসময় ব্যবহার করি সবসময়। এই যে দীর্ঘ যে ঈদের এই যে শীতের যে সিজনটা গেল, জি, আমি মনে হয় যে কোনোদিন রাত্রে 10 মিনিট ঘুমাইতে পারি না, এত খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা আছে। পরদিন সকালে আবার স্কুলে যেতে, হ্যাঁ স্কুলে যেতে হয়েছে। ওই পানির ব্যাগ সবসময় গরম করে ই করেছি, স্কুলেও পানির ব্যাগ একটা রাখছি, যে ওখানেও কারেন্ট আছে তো প্রয়োজনীয় ওখানে ব্যবহার করতাম। আচ্ছা, আমি এরকম পর্যায়ে আছি। তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। জি। তো স্পেসিফিকভাবে যে আমরা যেটা আপনার এমআরআইতে যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাম্বারের 4-5 এবং S1 এবং সার্ভাইকাল ঘাড়ের আপনার মাল্টিপল ডিস ডিসিশন ছিল, তার ভিতর হচ্ছে স্পেশালি আপনার 5 এবং 6C এই দুইটা ডিস্ক বেশি ইনজুর ছিল। তো এই যে PLID সমস্যাটা, এটা আপনার ধরা পড়েছিল কবে? এটা 2020-এর ওই 19-এর ডিসেম্বরে পড়েছিল। আচ্ছা, তো তখন প্রথম আপনি জানতে পারেন যে আপনার PLID সমস্যাটা হয়েছে। জি জি জি। তো এই যে গত 2010 সাল থেকে 2020 সাল, এই যে 10 বছর, এই যে দীর্ঘ একটা সময় যে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বাট তাদের যখন ওষুধ খেতেন, ওষুধের ফলাফলটা কী ছিল? একবারে জিরো, শরীরটা খুবই আমার একটু ফোলা ফোলা লাগতো, আর ওষুধের কোনো কার্যক্রম কিছু হইত না। আমি ডাক্তারের সাথে সরাসরি কথাও কথা বলছি, আগেও বলছি যে আপনি তো আমার ওষুধ খাওয়াইতেছেন না, আমার মারবার চেষ্টা করতেছেন। আর ওনারা, আমি ডাক্তার যে কেউ থাক না কেন, কারণ এরকম দু চারটা ডাক্তার আমার নিজস্ব আছে, আত্মীয় আছে, সবাই আছে, ওনার কথা বলার মতন ক্যাপাসিটি আমার আছে। জি জি, অবশ্যই। তো যখন স্যার এই যে দীর্ঘ একটা সময় ধরে আপনি যখন ওষুধ খাচ্ছেন, তো এই সময় যখন আপনি চিকিৎসাও বিভিন্ন জায়গায় মনে খুঁজতেছেন বাট পাচ্ছেন না, ঠিক সেই সময়ে কি হয়েছিল? আমরা জানি যে আপনাকে কেউ কেউ অপারেশন করারও পরামর্শ দিয়েছে। হ্যাঁ, অপারেশন হয়েছিল সেটা। যখন ওই MRI করলাম তখন বিভাগীয় প্রধান নিউরোলজির ময়মনসিংহের উনি বললো যে এটা অপারেশন করতে হবে, আপনি আর এমনিভাবে ওষুধ খাইলে তেমন বেশি একটা সুবিধা হবে না। পরে আমি ভাবলাম, অনেকে অনেক ডাক্তারও বলে যে অপারেশনটা এইটা করলে তো অনেক সময় রিস্কও হয়ে যায়, কারণ আমাদের আরেক আত্মীয় করছে, অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, পরে ওনারে বললাম, পরে উনি বললো যে না এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। পরে আমি চিন্তা করলাম যে দেখি ওনার সে আরও একজন ভালো আপডেটেড আপনি কিছু পান কি পান কি। পরে আসলাম ঢাকা। আচ্ছা, ওনার কাছে 3 মাস ওষুধ খাইলাম, উনিও বললো যে অপারেশন করতে হবে। আচ্ছা, তখন অপারেশন করতে হবে, ডাক্তার সাহেবরা যেভাবে কথা বলে আর ই বলে, মানে পায়ের রক্ত কিন্তু মাথার সবসময়। আচ্ছা স্যার, কেন যদি একটু আমাদেরকে খুলে বলে, মানে আচরণ, আন্তরিকতা, এদের মধ্যে তো কোনো আন্তরিকতা বলতেই নেই। আচ্ছা, মানে আমরা একজন রোগীকে কীভাবে বোঝাইতে হয়, কাউন্সেলিং, সঠিক কাউন্সেলিং, জি, ওটা মনে হয় যে এগুলি শিখছে না, শিখছে বুদ্ধ খালি মানে কষাই আর কিচ্ছু না। আচ্ছা, তখন সেখান থেকেও আপনি সেই ডিসিশন থেকে স্যার আপনি কিছুটা সরে আসেন। হ্যাঁ, পরে ওই যে করোনার জন্য পরে আর আপনার ওনার কাছে আর যোগাযোগ করলাম না। পরে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে রাখছে। আচ্ছা, তো যাবো। পরে আমার এই ছেলে
আপনাদের এই ইউটিউবের মাধ্যমে এই আপনাদের এই পিএলআইডির এই ব্যাপারে আপনি প্রথম জানতে পারেন জানলো তো স্যার আমরা আসছি এই বিষয়টায় স্যার একটা বিষয় যে এই যে গত 10 বছরের যে একটা পরিক্রমা বা 11 বছরের যে একটা পরিক্রমা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন চেষ্টা করছেন আপনি ভালো হওয়ার জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন জনের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছেন যার কাছে যখন খবর পাচ্ছেন তার কাছে ছুটে যাচ্ছেন হ্যাঁ ওখানে গেছে কিন্তু দিনের পর দিন কিন্তু আপনি ভালো হচ্ছেন না বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে হতাশা কাজ করতে ভিতরে কখনো মনে হয়তো যে এর কি আদৌ কোনো চিকিৎসা আছে বা আছে কিনা আমার বিশ্বাস হইতো আপনার মনে আমি যে সুস্থ হব আমার এটা আমার বিশ্বাস হইতো এটা কখনো মনে হতো না আপনার ভিতরে আসতো না সর্বোচ্চ খারাপ কি হতো এরকম হতো যে স্যার মানে প্রচন্ড ব্যথার কারণে আজকে আর বিছানা থেকে আপনি উঠতে পারছেন না হয়তো পরীক্ষা আজকে এক্সাম আছে ছাত্রদের জরুরি একটা ক্লাস আছে অথচ আপনি নিতে পারলেন না এটা কিন্তু অনেক বড় একটা লস আপনার জন্য যেমন বিশেষত যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য এটা অনেক বড় একটা লস কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তো তখন নিশ্চয়ই অনেক বেশি খারাপ লাগতো তাদের জন্য অনেক বেশি কষ্ট হতো অবশ্যই তো এই যে পুরো সময়টা তো যখন আপনি দেখেছেন যে দিনের পর দিন আপনি ভালো হচ্ছেন না যখন প্রচন্ড মন খারাপ হতো কি করতেন তখন আমার আর চিন্তাধারা কি ছিল যে আমি তো মনে হয় শেষ আমার জীবনে বোধ হয় এই শেষ সময় চলে এসেছে এবং সেই সময় আপনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল স্যারের বিষয়ে আপনি জানতে পারেন দর্শক কথা বলছিলাম আয়ুব আলী একজন মানুষ গড়ার কারিগর আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে জীবনের দীর্ঘ একটা সময় উনি এই ব্যথার যন্ত্রণায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন অসংখ্য ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন গত 10-11 বছর ধরে কিন্তু ওনার ব্যথাটা ধীরে ধীরে যখন খুব ক্রনিক পর্যায়ের দিকে চলে যাচ্ছিল উনি আর সহ্য করতে পারছিলেন না জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিছু সময় ওনাকে মিস করতে হয়েছে এই ব্যথার যন্ত্রণার জন্য ঠিক তখন উনি ওনার ছেলের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে এবং যখন উনি জানতে পারেন জানার সাথে সাথেই উনি আর সময়ের দেরি করেননি উনি সাথে সাথে উনি চলে এসেছেন স্যারের কাছে স্যারের কাছে আসার পরে কি হলো আসুন আমরা সেই বিষয়টাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করি স্যার যখন আপনি আপনার ছেলের মাধ্যমে যখন প্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেই বিষয়ে আপনি জানতে পারেন তখন আপনি স্যারের কাছে চলে আসেন স্যার যখন প্রথম আপনাকে দেখলো দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে স্যারে বলছে যে আপনার এটা কোনো সমস্যা হবে না আপনি ভর্তি হন আমি আপনার সুচিকিৎসা করে দিই এই যে গত 10-11 বছরের যে ব্যথা পুরো জিনিসটা আপনি স্যারকে খুলে বলেছেন এবং স্যার মনোযোগ দিয়ে পুরো বিষয়টা শুনেছেন শুনছে স্যার এবং শোনার পরে স্যার বুঝতে পেরেছেন যে তার অভিজ্ঞ চোখ দিয়ে যে না আপনাকে আসলে ভালো করে দেওয়া সম্ভব আপনার যে সঠিক চিকিৎসাটা পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনি পাননি এবং সেই অভিজ্ঞতা থেকে স্যার বলেছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমি 90% আপনাকে সুর দিতে পারি আলহামদুলিল্লাহ আপনাকে আমি সুস্থ করে দিই আচ্ছা তো স্যারের সেই কথা অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে স্যার কত দিন ছিলেন স্যারের আন্ডারে 18 দিন আচ্ছা এই 18 দিন চিকিৎসার পরে আপনারা জানি যে আপনাকে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা প্রদান করা হয়েছে টাইম টু টাইম বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল মেশিনের মাধ্যমে আপনাকে ইলেকট্রিক যে থেরাপিগুলো সেগুলো আপনাকে দেওয়া হয়েছে তো এগুলোর কম্বিনেশনে মাত্র 18 দিন এই 18 দিন আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে আপনি কেমন আছেন স্যার আমি এখন এই ব্যথা থেকে পুরোপুরি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই যে কথাটা এটাই কিন্তু আসলে স্যার আমাদের হাজার হাজার মানুষ আমাদের হাজার হাজার রোগী আমি আসলে জানতে চান শুনতে চান স্যার আমি স্যারের স্যারের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারের জন্য আমি দোয়া কামনা করি আমি হজ করবার জন্য স্যারের জন্য দোয়া করব যাতে স্যার আমার যে সুচিকিৎসা করে সুস্থ করছে আমি এটা আমার মন থেকে স্যারকে আমি নিজেই একটা আমার ইনিসি এই যে গত 10-11 বছরের যে এই যে একটা কষ্ট এই কষ্ট থেকে মুক্তি এটা অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার কারণ আপনার যে এই যে বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় লেখালেখি করলেন বা এই আপনার উঠবস করাতে বা এই যে হাঁটাহাঁটি করাতে আপনার যে ব্যথাগুলো সেগুলো কি এখন আপনি অনুভব করেন না না এখন আর করি না মানে আপনার কি মনে হচ্ছে 10-11 বছর আগে যে আপনি যে সুস্থ মানুষটা ছিলেন ঠিক সেই মানুষটা এখন আপনি আবার আছেন জি জি দর্শক আপনারা নিজের মুখে শুনলেন স্যার এই যে আপনি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন আপনার অসংখ্য আমাদের দেশে বলেন দেশের বাইরে বলেন অসংখ্য আপনার স্টুডেন্ট আছে
যারা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, আপনার পরিচিত অনেক মানুষ আছেন যারা হয়তো, তাদের ভিতর অনেকে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না এই যে একটা না জানার কারণে যে কোথায় গেলে আমি একটা সঠিক চিকিৎসা পাবো। আপনি সারা জীবন তাদেরকে কিন্তু জ্ঞান দিয়ে এসেছেন, জ্ঞানের আলো তাদের মাঝখানে জ্বালিয়ে এসেছেন, আজকেও কি তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই, কারণ আমি আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বিদ্যালয়ে আসে বিভিন্ন শিক্ষার্থীরা আছে, তাদের অভিভাবকরাও তো এরকম শাস্তি ভোগ করতেছে। সবাইকে বলবো যে এরকম যদি ব্যথা রুগী থাকে তোমরা আমার সাথে একটু যোগাযোগ করো, আমি ঠিকানা দেবো, তোমরা ওখানে যাই চিকিৎসা করো। স্যার কেন বলবেন স্যার এই কথা? কারণ আপনি নিজে ভালো হয়েছে। জি, আমি নিজে ভালো, কারণ একটা বিশ্বাস আছে, বিশ্বাস আছে। কারণ আমার কথাটা ওই আমার স্কুলে আপনার 660 জন ছাত্র আছে, মানে প্রত্যেকটা অভিভাবক আমার সাথে রিলেশন আছে আলহামদুলিল্লাহ। এই যে যে কয়েকদিন ধরে এখানে থাকতেছি, আমাদের তো উপবৃত্তির টাকা দেয় এ দেয় একারে, মানে প্রত্যেক গাইজানি আপনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। আপনিও চান যে আছে স্যার, কেমন আছেন, আপনার শরীরটা কেমন লাগতেছে? সবাই আসলে একটু চিন্তিত, আপনাকে নিয়ে সবাই একটু চিন্তিত। তো আপনিও চান যে আপনি যে উপকারটা পেয়েছেন আরো সবাই যাতে সেই জিনিসটা পায়। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি ওনার পাশে, যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনি যদি কাউকে সহযোগিতা টাকা পয়সা দিয়ে করতে না পারেন, আপনি অন্তত তাকে একটা সৎ উপদেশ দিয়ে আপনি সহযোগিতা করেন। ওনার ছেলের এই যে একটি যুগান্তকারী একটি তথ্য যেটা ওনার বাবাকে উনি দিয়ে সহযোগিতা করেছেন, যার কারণে আজকে ওনার বাবার পুরো জীবনটা বদলে গেছে, আসুন ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার নামটা বলেন একটু। আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন আশিক। স্যার কী করেন এমনি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এবং মাস্টার্স করছি। আলহামদুলিল্লাহ, খুব বড় ডিগ্রি নিচ্ছেন স্যার। আমরা জানি আপনার বাবা একজন মানুষ গড়ার কারিগর, ওনার হাত ধরে অসংখ্য অসংখ্য স্টুডেন্ট আজকে পুরো পৃথিবীতে তারাও আলো ছড়াচ্ছেন। তো এই মানুষটাই গত 10-11 বছর আগের থেকেই উনি ওনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং হচ্ছে ওনার ঘাড় ব্যথাজনিত সমস্যায় উনি প্রচণ্ড রকম কষ্ট পেয়েছেন, যখন যেখানে পেরেছেন ট্রিটমেন্ট করেছেন। পাশাপাশি আপনারাও ওনাকে দেখেছেন এই মিজারেবল লাইফ ওনার, আপনারাও কষ্ট পেয়েছেন। আমাদেরকে যদি সেই সময়গুলোর কথা বলেন যে কী কী সমস্যা হতো ওনার, আপনারা কী কী ফিল করেছিলেন যদি একটু বলেন। সেই সময়টা অনেক মর্মান্তিক ছিল আমাদের জন্য। আমি দেখেছি আমার বাবা কী পরিমাণ ব্যথায় কষ্ট করছে, বিশেষ করে গত 12 বছর যাবৎ আমাদের চোখের সামনে উনি ব্যথায় এত কষ্ট পাইতো, সারা রাত ঘুমাইতে পারতো না, এটি দেখে আমাদের খুব কষ্ট হইতো। আমরা মনে মনে ভাবতাম কোন ডাক্তারের কাছে গেলে আমার বাবা ভালো হবে, কত টাকা লাগবে সেটা বড় কথা না, আমার বাবার সুস্থতা কীভাবে হবে সেটাই হচ্ছে বড় কথা ছিল আমাদের। তারপর আমি বিশ্ববিদ্যালয় থেকে আইসা আইসা ময়মনসিংহ যা বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি, ঢাকাতেও ডাক্তার দেখাইছি। আমরা মোটামুটি যারা পরিচিত এবং অভিজ্ঞ ডাক্তার মোটামুটি বাকি রাখি নাই, সবাইকেই কম বেশি দেখাইছি। তারপরে একদিন ভিডিও দেখতে পারলাম, হ্যাঁ ইউটিউবে দেখতে পারলাম। দেখার পরে ফার্স্টে আমি কনফিউজ ছিলাম, তারপরে স্যারের পেজে ঢুকে অনেক অনেক ভিডিও দেখলাম আর কি, অনেক রোগীর দেখলাম, হ্যাঁ পুরোপুরি শিওর হইলাম, আরও খোঁজ খবর নিলাম। তারপরে বাবাকে বললাম, বাবা বলতেছে যে যদি দেখো যদি ভালো ইয়া হয় তাহলে যাব। আচ্ছা, সেই অনুযায়ী স্যারের কাছে নিয়ে আসলাম। হ্যাঁ, সেই অনুযায়ী স্যারের কাছে নিয়ে আসলাম এবং আরও মানে লোকজন দিয়ে স্যারের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন আপনারা। যখন পুরোপুরি একদম 100% শিওর হয়েছেন তখনই এনে স্যারের আন্ডারে এনে ভর্তি করে দিলেন। তো এই যে যখন স্যারের আন্ডারে ভর্তি করলেন এবং র্যাপিডলি ওনার যে ট্রিটমেন্ট হওয়া শুরু করলো, কতদিন পর থেকে উনি বলা শুরু করেছেন যে ওনার ভালো লাগছে বা উনি ভালো হয়ে গেছেন? মানে যখন শুনতে পেয়েছেন যে উনি ভালো হয়ে গেছেন, আপনাদের সাথে ফোন কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, আপনারা এসে দেখে যাচ্ছেন, তো যখন দেখছেন যে উনি ধীরে ধীরে ভালো হচ্ছিল, ওই সময়টা যদি একটু বলেন কেমন লাগছিল? আমি শুরু থেকে শেষ পর্যন্ত তো ছিলাম, আসতাম, খোঁজ খবর রাখতাম, সব কিছুতে ফলো আপে সব কিছুতে ছিলাম। প্রথম আসার পরে 3 দিন থেরাপি নেওয়ার পরে বলতেছে যে আমার শরীরটা আগে ভার যেটা লাগতো ভার লাগাটা কমছে। আচ্ছা, তারপরে হচ্ছে 5ম দিন, 6ষ্ঠ দিন, 7ম দিনে ওনার হচ্ছে পায়ের ব্যথাটা কমে গেছিল। আচ্ছা, তারপরে একটা প্রবলেম ছিল যে রাতে শোয়ার সময় একটু হালকা হালকা ব্যথা হইতো। তারপরে স্যারের সাথেও কথা বললাম, স্যার বললো ওইটাও সেরে যাবে।
তারপরে এই থেরাপি দেওয়ার পরে এবং এপিডোরাল ইনজেকশন দেওয়ার পরে এখন মোটামুটি মাশাআল্লাহ আগের মতো সম্পূর্ণ। মানে ঠিক যে আগের আপনার বাবাকে আপনারা দেখেছেন ঠিক সম্পূর্ণ সেই অবস্থা এখন আবার দেখতে পাচ্ছেন। সেইভাবে দেখতে করতেছে এবং প্রতিনিয়ত জিজ্ঞেস করতেছে তোমার শরীরটা কেমন লাগতেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং সবচেয়ে আপন মানুষটা যিনি পুরো পরিবারকে আগলে রাখেন সেই মানুষটা যখন হঠাৎ করে অসুস্থতা হয়ে যান এবং আপনাদেরকে কষ্টের কথা জানাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না, এই যে একটা মিজারেবল অবস্থা, কিছু করতে না পারার একটা কষ্ট, এটা অনেক বড় একটা কষ্ট। তো সেই অবস্থা থেকে যখন আজকে দেখছেন যে আপনার বাবা সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং আজকে এই সুস্থ মানুষটাকে আজকে আপনারা বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের পরিবারের কাছে নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের কাছে? অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমার বাবার কষ্টটা তো আমি নিজের চোখে দেখছি। এখন সন্তান হিসাবে বাবা কষ্ট পাইলে আমি বিশ্বাস করি পৃথিবীর সব সন্তানদের আমার মতোই কষ্ট লাগে। তো এখন যখন আগের মতো দেখছি সব ধরনের সব সুস্থ এবং সব অ্যাক্টিভিটিস করতে পারতেছে এবং উনি আমি এটাও দেখেছি উনি যে মানসিকভাবে যে বিপর্যস্ত ছিল এবং উনি সুস্থ লাইফে কোনো সময় ফিরতে পারবে সেই আশা ওই কোনোদিন করেনি, কিন্তু সেই মানুষটি আজকে সম্পূর্ণ সুস্থ। সেটা একটা একবারে মানে মিরাকেলের মতোই লাগছে, আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা নিজেরাই এতক্ষণ শুনলেন, আমি কি বলবো বলেন, মানে এই যে যে অসংখ্য আমাদের ভাই, আমাদের বাবা মা ভাই বোন, এই যে অসংখ্য মানুষ দিনের পর দিন সুস্থ হয়ে যাচ্ছেন, আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আজকে সকালবেলা একজন পেশেন্ট আমাকে ফোন করেছেন, খুব ভোরবেলা ফোন করে আমাকে বলেছেন যে আমি আপনাদের ফ্যাক্টরিতে আসতে চাই। আমি প্রথমে বুঝতে পারিনি যে ফ্যাক্টরিতে আসতে চাই মানে কি। তখন উনি বলেছেন যে আপনাদের মানুষ ভালো করার ফ্যাক্টরিতে আসতে চাই, আপনাদের এই ফ্যাক্টরির অসংখ্য ভিডিও আমি দেখেছি, খোঁজ খবর নিয়েছি, আমি আসতে চাই। তখন মনে হলো যে আসলেই এটা এরকমই একটা জিনিস, হয়তো উনি ওনার মতো করে বলেছেন। ওনার কথা হচ্ছে যে এখানে মানুষ আসতেছে ভালো হয়ে চলে যাচ্ছেন, শোনার পর আমার নিজের কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা চাই আমাদের প্রতিটা অসুস্থ মানুষ, প্রতিটা অসুস্থ বাবা মা ভাই বোন, কেউ যাতে আর অসুস্থতায় কষ্ট না পায়, তাদের চোখ দিয়ে যাতে একটা ফোঁটা পানি আর না বের হয়। আমরা চেষ্টা করব যাতে আপনাদের এই চোখের পানি আমরা মুছে দিতে পারি এবং আপনাদের মুখে হাসি তুলে দিতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।